প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য আরও একটি দুর্দান্ত সরকারি ইন্টার্নশিপ যেটা করার পর তোমরা সরাসরি সরকারি চাকরি পেয়ে যেতে পারো এবং ইন্টার্নশিপ করতে করতে পড়াশোনার সাথে মাসে দশ হাজার টাকা তোমরা পেয়ে যেতে পারো কীভাবে আবেদন করবে আবেদন প্রসিডিওর কি এই মুহূর্তে দাঁড়িয়েই তোমরা তোমাদের স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবে এ কি রুলস রেগুলেশন রয়েছে এই সরকারি ইন্টার্নশিপ নিয়ে এ টু জেড অর্থাৎ কিভাবে তোমরা ইন্টার্নশিপ করবে পড়াশোনার সাথে সাথে দশ হাজার টাকা তোমরা মাসে কিভাবে পাবে সাথে এই ইন্টার্নশিপ করার পর কিভাবে তোমরা সরাসরি সরকারি চাকরি পেয়ে যেতে পারো সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখো সবার প্রথমে বলে রাখি এজ লিমিট কী রয়েছে দেখো তোমরা যারা এখানে গভর্নমেন্টের ইন্টার্নশিপ বুঝতেই পারছো সরকারি ইন্টার্নশিপ এবং সরকারি চাকরি তোমরা করবে তার জন্য মিনিমাম তোমাদের এজ কিন্তু ও আঠেরো হতে হবে কিন্তু কোনো কারণে ধরো তোমার আঠেরো হয়নি এই মুহূর্তে তোমার সতেরো প্লাস ঠিক আছে তাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা নেই সতেরো প্লাস হলেই তোমরা আবেদন করতে পারবে না সতেরো বছর একদিন তোমার হতে হবে এবং আঠেরো থেকে চল্লিশ বছর মানে সতেরো বছর একদিন মানে আঠেরো বছরে তুমি পা দিয়ে দিলে এ তোমার সতেরো থেকে আঠেরো থেকে চল্লিশ বছর কিন্তু তোমার হতে হবে এবার হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে এখানে এ তোমরা আমাকে বলবে আমি এসসি দাদা আমি এসসি ওবিসি তো এখানে এরকম কোনো ব্যাপার নেই এস এসসি ওবিসি যে ক্যান্ডিডেটই হোক না কেন প্রত্যেকে সমান সুবিধা পাবে এখানে আলাদা কোনো ক্যাটাগরি ওয়াইজ সুবিধার কিছু বলা নেই এক্ষেত্রে এ বলা আছে কারা আবেদন করতে পারবে যারা ইউজি মানে আন্ডার গ্রাজুয়েশান করছো যারা পিজি পোস্ট গ্র্যাজুয়েশান করছো যারা ইঞ্জিনিয়ারিং করছো ডিপ্লোমা করছো কিংবা টেকনিক্যাল এডুকেশন পড়ছো বা নার্সিং করছো প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই তোমরা কলেজ স্তরে বা বিশ্ববিদ্যালয় স্তরে যে কোনো শাখায় যে কোনো ও ইঞ্জিনিয়ারিং বিভাগ হোক বা যে কোনো বিভাগ হোক যদি পড়াশোনা করো তোমরা আবেদন করতে পারবে এ কিন্তু মনে রাখতে হবে তোমাদের টুয়েলভ পাসের ওপরে যে কোনো শাখায় পঠোরত হতে হবে কিংবা কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এই মুহূর্তে কিছু করছো না তাও তোমরা আবেদন করতে পারো ইন্টার্নশিপে অথবা তোমরা গ্র্যাজুয়েশান করছো তাও তোমরা আবেদন করতে পারো ব্যাপারটা ক্লিয়ার আমি করে দিলাম যে তোমরা যে কমপ্লিট করে ফেলেছো সেও আবেদন করতে পারো যে কমপ্লিট করনি করছো সেও আবেদন করতে পারো এবার আর যারা ধরো এই মুহূর্তে টুয়েলভে পড়ছো তারাও ভিডিওটা দেখো কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরবর্তীকালে এ তোমরা এই বিষয়গুলো জানতে পারবে এরপরে দেখো ডিউরেশন কি রয়েছে মানে কতদিন ধরেই ইন্টার্নশিপ চলবে দেখো ইন্টার্নশিপটার যদি পিরিয়ডের কথা বলি হয়তো তোমার টাইম খুব কম আছে তুমি চাইছো না আমি পনেরো দিন ইন্টার্নশিপ করবো পনেরো দিনও করতে পারো ও পনেরো থেকে তিন মাস ম্যাক্সিমাম গ্র্যাজুয়ালি কি কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট তিন মাস করে এবং তিন মাস পরে এ কিন্তু তারা এই ইন্টার্নশিপটা তিন মাস ধরে করে এবং তার পারফরমেন্সের বেশি কিন্তু ও এখানে ফুল টাইম গভর্নমেন্ট জব অর্থাৎ সম্পূর্ণভাবে সরকারি চাকরি পেয়ে যায় বহু ক্যান্ডিডেট রয়েছে কিভাবে পাবে কেনই বা সরকারি চাকরি দেওয়া হয় সেটা আমি বলবো তার আগে বলে রাখি যে স্যালারি কত পাবে স্যালারি তো বলে না এখানে এখানে ইন্টার্নশিপের ক্ষেত্রে বলা হয় স্টাইপেন মানে তুমি যে কাজ করছো তুমি অ্যাকচুয়ালি সেম কাজ করছো যারা সরকারি অফিসে বসে কাজ করছে যারা সরকারি সমস্ত কাজ করছে সেম কাজ তুমি করছো তাদের স্যালারি হয়তো পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা কিংবা চল্লিশ হাজার টাকা কিন্তু তোমার স্যালারি হবে দশ হাজার টাকা যেহেতু তুমি পড়াশোনার পাশাপাশি কাজটা শিচ্ছ সিচ্ছ বলে তোমাকে স্যালারি দেওয়া হচ্ছে যদিও এটাকে স্টাইপেন বলা হয় তো প্রতি মাসে পার মান্থ এটা পাবে তুমি প্রতি মাসে কিন্তু তুমি দশ হাজার টাকা স্টাইপেন পাবে এটা ডিপেন্ড করে কিন্তু যে তুমি কোন ফিল্ডে ওয়ার্ক করছো তার উপর হতে পারে সাত আট নয় দশ এর মধ্যেই ভ্যারি করে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে কিন্তু ও আট হাজার থেকে দশ হাজারের মধ্যে প্রতি মাসে স্যালারি দেওয়া হয় ম্যাক্সিমাম দশ হাজার টাকা তুমি স্যালারি এইখান থেকে পেতে পারো বা স্টাইপেন্ড পেতে পারো এটা একটা সুবর্ণ সুযোগ যে তুমি সরকারি চাকরির এক্সপিরিয়েন্স নিচ্ছো আগের থেকে এবং মাসে মাসে এই টাকাটাও পারচ হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে মাসে দশ হাজার টাকা কোনো অংশে কম বলে আমার মনে হয় না এরপরে হচ্ছে ইন্টার্নশিমের টাইমিং কী রয়েছে খুব ভালো করে দেখবে এখনই ইন্টার্নশিপ তোমরা করতে পারো যখনই ভিডিওটা দেখো না কেন কিন্তু এখানে দুটো টাইমে ইন্টার্নশিপ করানো হয় হয় সরকারের তরফ থেকে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা হচ্ছে মিড উইক অফ অক্টোবর টু ডিসেম্বর মিড উইক মানে অক্টোবরের মিড উইক থেকে এ অক্টোবরের ডিসেম্বরের শেষ পর্যন্ত কিন্তু এই ইন্টার্নশিপ করানো হয় আর একটা হচ্ছে দুটো টাইমে ইয়ারলি দুটো টাইমে আর একটা টাইম হচ্ছে মিড উইক অফ জুন থেকে মিড উইক অফ জুন টু থার্ড উইক অফ আগস্ট মানে জুন থেকে আগস্ট এই মুহূর্তে যারা জুনে করবে তাদের জন্য আবেদন শুরু হয়ে গেছে সব সময় আবেদন চলে কখন আবেদন করতে পারবে আমি বলবো ও কিন্তু সময়সীমাটা জুনের জুনে জুন থেকে আগস্টের মধ্যে যারা করতে চাইছো ইনসার ইন্টার্নশিপ এবং পড়াশোনার পাশাপাশি দশ হাজার টাকা প্রতি মাসে এবং সাথে এক্সপিরিয়েন্স করতে চাইছো তারা এখনই আবেদন করো কিভাবে আবেদন করবে সমস্তটা আমি বলছি চিন্তা করার কোনো বিষয় নেই এরপরে বলে নাকি জব কি কি হবে দেখো তোমরা শুনেছ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে মানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা হচ্ছে রাজ্য সরকার দিয়ে থাকে সেম ইন্টার্নশিপ কেন্দ্র সরকারের থেকে দেওয়া হচ্ছে এ সেম কাজকর্ম এখানে প্রথম হচ্ছে গভর্নমেন্ট যে স্কিমগুলো রয়েছে যেমন ও তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প রয়েছে যেটা সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় রীতিমতো তোমার হচ্ছে স্টুডেন্টদের কলেজ স্টুডেন্টদের কিংবা তোমার হচ্ছে জনসাধারণদের সেই প্রকল্পগুলোর প্রচার তোমাকে করতে হতে পারে করতে হতে পারে কোনো 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 অফিস রয়েছে সেই অফিসে অ্যাজ এ ডেটা অ্যানালাইসিস কিংবা তোমার তোমার ডেটা এন্ট্রি থেকে শুরু করে এ বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেগুলো রয়েছে বা রিসার্চ বা ক্লার্কে যেভাবে কাজ করে সেই ক্লার্কের কোনো কাজ হতে পারে তো এই ধরনের কাজ তোমাকে দেওয়া হবে যেটা তোমার ফিল্ড অনুযায়ী হয়তো তুমি যে প্লেন যদি ইউজি করে থাকো সেক্ষেত্রে একটা আলাদা জব বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো সেক্ষেত্রে একটা আলাদা জব কেউ ধরো পিএইচডি করছে তাহলে রিসার্চ ফিল্ডে জব মানে তুমি যে পড়াশোনা করছো সেই অনুযায়ী কেউ ধরো নার্সিং করছে সেক্ষেত্রে বা ডিপ্লোমা করছে নার্সিংয়ে সেক্ষেত্রে বা মেডিকেল পড়ছে সেক্ষেত্রে তার মেডিকেল রিলেটেড সরকারি কাজ কারণ সরকারি সরকারের তো বা সেন্ট্রাল গভর্নমেন্টের তোর কাজের অভাব নেই যে কোনো ফিল্ডে তোমার পড়াশোনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু তোমাকে জব দেওয়া হবে যে জবগুলো তোমাকে করতে হবে হয়তো হতে পারে গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্ট ঠিক আছে যে কোনো ডিপা ডিপার্টমেন্টে হতে পারে এ কিংবা হতে পারে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সরকারি জবই হবে যেটা অন্য কেউ ফুল টাইম জব করে সেম জবই তুমি করবে তোমার জন্য কিছুটা সময়ের ছাড় দেওয়া হবে যেহেতু তুমি ইন্টার্নশিপ করবে পড়াশোনা যদি করো তাহলে তোমার পড়াশোনার কথা মাথায় রেখে কম টাইমের জন্য তোমাকে কাজ করতে হবে তো সমস্ত কিছু কিন্তু ও সরকারি চাকরি যেরকম করতে হয় সেই রকমই করবে পড়াশোনার আগে যাতে সরকারি চাকরির এক্সপিরিয়েন্স নিতে পারো সেই কারণেই কিন্তু এই জব এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই বললাম যে দশ হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এ তো এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমরা এই জবটা করার পর একটা সার্টিফিকেট পাবে যেটা সরকারের তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমার কাছে সবথেকে বেশি দামি কারণ এই সেই সার্টিফিকেটটা তোমার এই ফেসার্স ট্যাগটাকে মুছে দেবে এবং পরবর্তীকালে যে কোনো সরকারি বা বেসরকারি জব পেতে সাহায্য করবে কোনো কোম্পানিতে গিয়েও যদি বলো না যে আমি সরকারি জব করে এসেছি মানে তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে তুমি যে ইন্টার্নশিপ করেছো সরকারি জব যে এক্সপিরিয়েন্স করে ফেলেছো তার একটা সার্টিফিকেট হবে সেই সার্টিফিকেটের মূল্য কয়েক লাখ টাকার থেকেও বেশি হবে কারণ পরবর্তীকালে তোমাকে যে কোনো চাকরি পেতে সাহায্য করবে এবং ইনফ্যাক্ট তুমি এখানে সরকারি চাকরিও পেতে পারো ধরো তুমি এই যে তিন মাস চাকরি করলে করার পর তোমার যে পারফরমেন্স সেটা আর সরকারের ভালো লাগলো ও সেক্ষেত্রে ডিপার্টমেন্টে যদি ভালো লাগে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে অফার করতে পারে ফুল টাইম চাকরির জন্য মানে তোমার এক্সপিরিয়েন্সের পর তুমি সার্টিফিকেট তো পাচ্ছ প্রতি মাসে টাকা তো পাচ্ছ তার সাথে যদি তোমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয় তুমি যদি ভালো করে পারফরমেন্স দেখাতে পারো ও তোমার কাজকে দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে পারো কাজের মাধ্যমে তাহলে কিন্তু তোমাকে ফুল টাইম জব এখানে দিয়ে দেওয়া হবে এটা একটা বড় বেনিফিট তোমাদের জন্য এছাড়া এবার মেন যে বিষয় হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করতে পারি কখন আমরা আবেদন করতে পারবো দেখো সবার প্রথমে বলে রাখি আবেদন প্রক্রিয়া না প্রত্যেক মাসে হতে পারে ঠিক আছে প্রত্যেক মাসে হয় এভরি মান্থ ঠিক আছে এবার আমি তোমাদের বলে রাখি এখানে দুটো সেকশানে তোমাদের ইন্টার্নশিপ করানো হয় তো প্রথম যেমন এখন ধরো যারা অ্যাপ্লাই করবে জুন থেকে আগস্ট পিরিয়ডের জন্য আবেদন করবে তারা প্রত্যেক মাসে করতে পারে জানুয়ারিতে করতে পারে ফেব্রুয়ারিতে করতে পারে মার্চে করতে পারে এপ্রিলে করতে পারে তো এ এখন যারা করবে এ তাদের নামগুলো জমা হবে এবং একবারে লিস্টিং হয়ে জুন থেকে আগস্টের জন্য তোমাদেরকে কল করা হবে তারপরে সিলেক্ট না হলে তোমরা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা আবেদন করে সিলেক্ট হতে পারো ব্যাপারটা বোঝা গেছে মানে মানে শুরু হয় হয় তোমার আবেদন প্রক্রিয়া প্রত্যেক মাসে চলে কিন্তু এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে। এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমরা যে কোনো সময় আবেদন করতে পারো কোনো রকম অসুবিধা নেই যে কোনো সময় আবেদন করতে পারে এই মাস যদি পেরিয়ে যায় পরের আবার থেকে আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা মাসের এক নেই যে কোনো মাসের এক থেকে দশ তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে আবেদনের সুযোগ রয়েছে এক্ষেত্রে কিভাবে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই দেখতেই পাচ্ছ এখানে এ সার্ভিস অনলাইন ডট জিও ডট ইন ঠিক আছে সরকারি ওয়েবসাইট এখানে গিয়েই আবেদন করতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আমি যেরকম বললাম যে স্টুডেন্ট কোন কোন স্টুডেন্ট আবেদন করতে পারবে এলিজিবল কি আছে দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট যারা ইনরোল করেছে যারা পার্সিউ করেছে গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের এর সাবজেক্টও এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এক্ষেত্রে এ তোমরা কিভাবে আবেদন করবে একটু বলে রাখি সবার প্রথমে তোমাদের এর এখানে লগ বা এই করলে হবে না সবার প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ও রেজিস্টার্ড তো এই রেজিস্টার্ড ইউর সেলফে ক্লিক করতে হবে যেই রেজিস্টার্ড ইউর সেলফে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস খুলে গেছে এই ইন্টারফেস খুলে যাবে এবার এখানে এখানে দাঁড়িয়ে তোমার সমস্ত ডিটেলস যেমন নাম তোমার ইমেল অ্যাড্রেস তোমার ফোন নাম্বার তোমার এখানে কি হচ্ছে পাসওয়ার্ড তারপর এখান থেকে তুমি কি তোমার স্টেট এখান থেকে একদম সিলেক্ট করবে যে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে একদম শেষে গিয়ে যাবে এ পেয়ে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে সিলেক্ট করে এই ক্যাপচার কোডটা এখানে দেবে এবং এই এগ্রি এগ্রিতে ক্লিক করে সাবমিট করে দেবে মানে কি বললাম এখানে যা যা আছে সমস্ত ডিটেলস দিয়ে দেবে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে তোমার রেজিস্টার এখানে হয়ে যাবে রেজিস্টার হয়ে গেলে তোমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে না যে ইমেল অ্যাড্রেসটা দেবে সেই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করলে হে তোমরা ক্লিক করে কিন্তু তোমরা ভেরিফিকেশান করে নেবে সেই লিঙ্কে ক্লিক করলেই ভেরিফিকেশন হয়ে যাবে মানে তোমার ইমেল অ্যাড্রেসটা অথেন্টিক সেই ভেরিফিকেশান হয়ে যাবে এবার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট লগ ইনে ক্লিক করবে যেই লগ ইনে ক্লিক করবে সে জিমেল আইডিও দিতে পারো তার সাথে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করে দেবে লগনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করলে কিন্তু আরও একটা পেজ খুলে যাবে আবেদনের জন্য ওখানে সমস্ত ডিটেলস তোমার নাম তোমার এডুকেশান কোয়ালিফিকেশান তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি পড়াশোনা করছো ও একই সাথে এ একই সাথে তোমার ঠিকানা তোমার আধার ডিটেলস তোমার অ্যাড্রেস প্রুফ তোমার ফটোকপি যেগুলো চাইবে যে যে ডকুমেন্টেশন চাইবে সেগুলো দিয়ে জাস্ট তোমরা আবেদন করে দেবে আবেদন করলে কিন্তু তোমাকে এ সরাসরি যে ইমেল অ্যাড্রেস দিয়েছো সেই ইমেল অ্যাড্রেস মারফত তোমাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে এবং ফোনেও তোমাকে জানিয়ে দেওয়া হবে কবে ইন্টার্নশিপ শুরু হচ্ছে তুমি সিলেক্টেড তোমার কাজ কি কিভাবে কাজ করবে সমস্তটা বলে দেওয়া হবে এবং এটা আমি মনে করি তোমাদের প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি সেই কারণে সর্বদা তোমাদের জন্য ইন্টার্নশিপ নিয়ে আসি আর এটা তো কেন্দ্র সরকারের তরফ থেকে ইন্টার্নশিপ সকল দেশের ছাত্রছাত্রীদের জন্য আর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ইন্টার্নশিপ চালু হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ও তা নিয়েও ভিডিও করেছি সেটা যদি দেখতে চাও এখানে ক্লিক করে দেখে নিতে পারো আর পার্ট টাইম জব নিয়ে যদি জানতে চাও আও পার্ট টাইম জব করতে চাও সরকারি পার্ট টাইম জব তাহলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত